ফরিদপুর সুগার মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের গ্র্যাচুইটি মজুরি কমিশনের বকেয়া প্রভিডেন্ট ফান্ডের টাকা পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীরা। বুধবার বেলা 11টার দিকে মধুখালীর রেলগেটস্থ ঢাকা খুলনা মহাসড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন আলী আকবর শেখ, মীর আব্দুল মান্নান, মোহাম্মদ ফিরোজ মিয়া, সিদ্দিক আলী খান, খন্দকার আসমত আলী, আব্দুল আজিজ, মজনু বিশ্বাস। এ সময় বক্তারা বলেন, মিলে 300 শ্রমিক অবসর গ্রহণের পর দীর্ঘ 6-7 বছর পেরিয়ে গেলেও তারা তাদের বকেয়া পাওনা পাচ্ছেন না, ফলে পরিবারের সদস্যদের নিয়ে অনাহারে অধ্যাহারে দিন যাপন করছেন তারা। অবসর গ্রহণের পর 20-25 জন শ্রমিক কর্মচারী মৃত্যুবরণ করেছেন, এসব পরিবারের সদস্যরা মানবেতর জীবন যাপন করছে। মিল কর্তৃপক্ষের কাছে অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের পাওনা 25 কোটি টাকা পরিশোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। প্রধানমন্ত্রীর দিশে আকর্ষণ করছি যাতে আমাদের বকেয়া টাকা উনি অতি এই সংস্থার মাধ্যমে আমাদেরকে প্রদান করেন। প্রায় 300 অবসরপ্রাপ্ত 25 কোটি টাকা পাওনা এই শ্রমিকরা কর্মচারীরা মানবতার জীবনযাপন করছে। আমরা এদেশের শ্রমিক, নাগরিক এবং কৃষক, আমাদের সমুদায় টাকা এই মিলের কাছে পাওনা রয়েছে। আমরা কেন টাকা পাচ্ছি না, এটা আমরা অতি সত্বর যাতে এই টাকা পাই তার ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী যাতে করেন সেই দৃষ্টি ওনার কাছে আবেদন করি। 300 শ্রমিক কর্মচারী যারা দীর্ঘদিন যাবৎ অবসরে গেছেন, তাদের যে সঞ্চিত অর্থ তাদের প্রভিডেন্ট ফান্ড থেকে শুরু করে তাদের মজুরি কমিশনের বকেয়া প্রায় 25 কোটি টাকা আজও সরকারি পক্ষ থেকে প্রদান করা হয়নি, যে কারণে ইতিমধ্যেই অসংখ্য শ্রমিক যারা অর্থভাবে চিকিৎসার অভাবে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছে, অনেকে অসুস্থ হয়ে আজ রোগ শয্যায় হাসপাতালে চিকিৎসাধীন, অনেকে সন্তানেরা লেখাপড়ার ব্যয়ভার বহন করতে পারছে না, এমনি একটি পরিস্থিতিতে আজকে আমরা রাজপথে দাঁড়াতে বাধ্য হয়েছি। আজকে দুঃখ হয় যে আমার নেত্রী ক্ষমতায় আজকে আমি ভাতবাগর মারা যাচ্ছি, আমার টাকা পয়সা থাকতো। আমি এই আবেদনটা, এই আবেদনটা প্রধানমন্ত্রীর কাছে জানাই যে আমার পয়সাটা যদি আমি অতি তাড়াতাড়ি পাই, না বলে আমি খুবই ক্ষতিগ্রস্ত, সবাই যদি পাই। মানববন্ধন শুরুর আগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মধুখালী প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। করোনাকালীন সময়ে অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে খেয়ে না খেয়ে দিন যাপন করছে বলে জানান বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিক কর্মচারীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 5।